আচ্ছা একটা রেজাল্ট কি জীবনের শেষ কথা? আমার তো মনে হয় না, খারাপ রেজাল্ট করেও অনেক ভালো কিছু করা যায়। তুই ভাব, জাসপ্রীত বুমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 98% নাম্বার পেত, তাহলে কিন্তু সে আজ ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বোলার হতে পারতো না। রতন টাটা যদি ফার্স্ট ক্লাস পেত, তাহলে ভারতে এত বড় কোম্পানি তৈরি করতে পারতো না। সচিন তেন্ডুলকার মাধ্যমিকে ফেল করেছে বলেই আজ সে এত বড় ক্রিকেটার। নরেন্দ্র মোদী যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 95% নাম্বার পেত, তাহলে কিন্তু সে আজ দেশের প্রধানমন্ত্রী হতে পারতো না। আরে তোর মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তাহলে এইসব পরীক্ষার নাম্বারগুলো সারা জীবন নাম্বারই থেকে যাবে, তোর কোনো কাজে আসবে না। আমার থেকে তুই নিজেকে ভালো চিনিস, তুই ভালো রকম জানিস তুই কী কী করতে পারিস। পড়াশোনায় ভালো হলে যে শুধু সেই ভালো এমন কোনো কথা নেই, নিজের মধ্যকার ট্যালেন্টটাকে খুঁজে বের কর এবং আজ থেকে সেই জিনিসে সবার সেরা হওয়ার চেষ্টা কর। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, তুই যদি তোর প্রিয় কাজে সবার সেরা হতে পারিস, তাহলে আজ যেমন পরীক্ষার টপার সবার কাছে গুরুত্ব পাচ্ছে, তার থেকে বেশি গুরুত্ব তুই পাবি। শুধু একটু ধৈর্য ধর আর নেমে পড় তোর স্বপ্নকে সত্যি করার তাগিদে। একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে বলে মন খারাপ করে বসে থাকিস না, কারণ তোকে এখন অনেক পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাগুলো খারাপ রেজাল্ট করলে চলবে না। তাই যেটা হয়েছে সেটা ভুলে যা এবং প্রস্তুতি নিতে শুরু করে দে আগামী পরীক্ষাগুলোর জন্য। আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এখন যা বলছে মুখ বুঝে সহ্য করে নে এবং নিজের মধ্যে আগুন জ্বালাতে থাক এবং টার্গেট করতে থাক একদিন এদের জবাব মুখে নয় কাজে করে দেখাবো। আজ তোর রেজাল্ট খারাপ হয়েছে বলে তুই কোনো রকম অজুহাত দিস না যে পরীক্ষায় প্রশ্ন কঠিন ছিল, আমি কমন পাইনি, খাতা ঠিক করে দেখা হয়নি, আমার শরীর খারাপ ছিল, আমি পড়তে পারিনি, আমার কপাল খারাপ তাই নাম্বার পাইনি। এইসব বাহানাগুলো কারা দেয় জানিস? যাদের দ্বারা আর কিছুই হবে না, যারা সত্যিকারের লুজার, তারাই এইরকমভাবে নাকে কাঁদে। তুই বীরের মতো নিজের ভুলটাকে স্বীকার করে নে যে আমার দোষেই আমার রেজাল্ট খারাপ হয়েছে। কিন্তু একটা জিনিস তুই প্রতিজ্ঞা কর যে এই ভুলটা জীবনে আর কোনো দিন হবে না। নাম্বার খারাপ বলে তোর মনে হচ্ছে তুই জীবনে এক ধাপ পিছিয়ে এসেছিস, তাই না? কিন্তু একটা জিনিস মনে রাখিস, বাঘও স্বীকার করার আগে এক ধাপ পিছিয়ে আসে, কিন্তু তারপর যখন সে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু তার আর টার্গেট মিস হয় না। আর তোর সামনে টার্গেট হলো তোর পরবর্তী পরীক্ষা। আর একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে তুই এটা ভাবিস না যে জীবন যুদ্ধে তুই হেরে গেছিস। তোর সামনে এখনও হাজারটা পরীক্ষা বাকি আছে, তোর সামনে এখনও হাজারটা টেস্ট বাকি আছে নিজেকে সবার সেরা বানানোর জন্য। যেটা হয়েছে সেটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা, পিছনে তাকিয়ে লাভ নেই, নজর রাখ সামনের রাস্তার দিকে। আর একটুখানি কষ্ট করে এগোলে দেখতে পাবি সফলতা হাতছানি দিয়ে ডাকছে। একটা সত্যি কথা বলবো, তোর রেজাল্ট কেন ভালো হয়নি? কারণ তুইও যদি রেজাল্ট ভালো করতিস, তাহলে ওই টপারগুলোর মতো তুইও বলতিস আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে গরিবদের ফ্রিতে চিকিৎসা করতে চাই, তাদের সেবা করতে চাই, আরও কত রকম লোক দেখানো মিথ্যা প্রতিশ্রুতি। এরাই যখন পরে ডাক্তার হয়, এদের চেম্বারে ঢুকতে গেলে সবথেকে বেশি ফিস দিয়ে ঢুকতে হয়। তাই মনে রাখিস, ওপরওয়ালা চায়নি তুই এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিস, তিনি চেয়েছেন তোর দ্বারা আরও বড় কিছু করাতে। আর তুইও ভালো মতো জানিস তুই চেষ্টা করলে বড় কিছু করতে পারবি, আরও বড় কিছু হতে পারবি। আর তুই এটাও ভালো জানিস তুই একজন যোদ্ধা। বন্ধুরা, এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দাও। হয়তো কারোর রেজাল্ট খারাপ হয়, সে অত্যন্ত ডিপ্রেশনে আছে, কে জানে এই ভিডিওটি তার জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দাও পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হওয়ার জন্য। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।